মালটা হচ্ছে আপনার 8 mm মোটা, তো এটা সিলেট হবে মোটা, তো এটা বেসিক্যালি এটা অনেক হেভি ডিউটি মাল। তো পাতাজ দিলাম ব্যাকপ্যাক, প্রেস করলাম, দেখেন এটা আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তো আজকে আমরা আপনাদের জন্য আরেকটা নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আমাদের আজকে যে ভিডিওটা আছে সেটা হচ্ছে আমাদের ফুড সিলার, ফুড মানে প্যাডেল মেশিন। আচ্ছা, প্যাডেল মেশিন এর কাজটা হচ্ছে আমরা গতবার যে ভিডিওতে যে মেশিনটা দেখিয়েছিলাম আপনাদেরকে সেটা হচ্ছে আপনার হ্যান্ড সিলিং মেশিন। তো হ্যান্ড সিলিং মেশিন এ যারা কাজ করছেন এবং যারা বিরক্ত হচ্ছেন, ঠিক আছে, তাদের জন্য বলছি যে তারা এখন ফুড সিলার ইউজ করে। যে ফুড সিলারের কাজটা হচ্ছে আপনারা যদি বড় প্যাকেট অথবা ছোট প্যাকেট, বিশেষ করে যারা দুধের প্রোডাকশনে যায়, ঠিক আছে, দুধের যে প্যাকেট গুলো হয় এটি সাধারণত তরল হয়। তো তরল প্যাকেটটা হচ্ছে কি আপনার যে এক হাত দিয়ে ধরে যদি আপনি যদি হ্যান্ড সিলিং যদি চাপ দিতে চান তাহলে ওই ক্ষেত্রে কিন্তু দুধটা পড়ে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে, ব্যালেন্সটা ঠিক থাকে না, ব্যালেন্সটা ঠিক থাকে না। আচ্ছা, এখন আপনি আপনাকে দেখাচ্ছি যে দুই হাত দিয়ে ধরে কি হয়, আপনি পাও দিয়ে প্রেস করে আপনি এটাকে ইজিলি সিলিং করতে পারবেন। তো আমি আগে আপনাদেরকে এটার কাজটা আগে আপনাদেরকে দেখাই। তো এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আপনি ফুড সিলারটা কিভাবে ইউজ করবেন। তো বেসিক্যালি আপনারা একটা চেয়ারে বসে, একটা চেয়ার অথবা টেবিলে বসে আপনারা এখানে পাওয়ারটা অন করবেন। তো অন করার পর এটা ঠিক হ্যান্ড সিলারের মতো এটা ভলিউমটা আপনি বাড়ানো কমানো যায়, ঠিক আছে। তো এখানে আপনি আমি আপনাকে আড়াই দিলাম বা তিন দিলাম, তিনে দেওয়ার পর আমার প্যাকেটটা এখানে খোলা, ঠিক আছে। তো খোলার পর আমি প্যাকেটের মধ্যে বাতাস দিলাম, প্যাকেটে বাতাস দেওয়ার পর আমি এটাকে প্রেস করলাম, দেখেন আপনারা প্রেস করার পর এই লাইটটা জ্বলে এখানে আপনার 3 সেকেন্ড পর এটা অফ হয়ে গেল, সবুজ বাতি জ্বলে লাল বাতি জ্বলে গেল, এখন আমার এটা প্যাকেট কমপ্লিট। এখন আমি এটা তোলার পর আমার প্যাকেটটা আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং কত মজবুত প্যাকেটটা সিলিং হয়ে গেল। তো এটা হচ্ছে যে আপনার একেবারে মানে নিখুঁত সিলিং হচ্ছে, যেটা 100% যেটাকে সিলিং বলে, এটাতে আপনার দুধ কোনোভাবেই লিক করবে না। তো আমাদের মেশিন এগুলো হচ্ছে যে ফুড সিলার, যেটা আপনি পাও দিয়ে খুব সহজেই এগুলো প্যাকেট সিলিং করতে পারবেন। আচ্ছা, এগুলোর মধ্যে আপনি মোটা সেলাই হয়, যারা মনে করেন যে চা পাতার প্যাকেট, ডিটারজেন্টের প্যাকেট অথবা চিনি গুঁড়া চাউলের যে প্যাকেটগুলো হয় বেসিক্যালি মার্কেটে যেগুলো থাকে মোটা সেলাই যেটাকে বলা হয়, ঠিক আছে, 8 mm অথবা 10 mm, ওইগুলো আপনি আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন। ওটা হচ্ছে আপনার এই যে চায়না প্যাডেল হলো এটা, তো এটাটা হচ্ছে আপনার 8 mm মোটা, তো এটা সিলেট হবে মোটা, তো এটা বেসিক্যালি এটা অনেক হেভি ডিউটি মাল, ঠিক আছে। তো আমি আপনাদেরকে আগে ফুড সিলার যে মালগুলো আছে এগুলো এগুলোর থেকে আগে আমি আপনাদেরকে রেটটা বলি। তো এটার মধ্যে আপনি আমাদের 12 ইঞ্চি থেকে শুরু করে সর্বোচ্চ আমাদের এটা 24 ইঞ্চি পর্যন্ত এটা আমাদের কাছ থেকে পাবেন, 12 ইঞ্চি থেকে নিয়ে 24 ইঞ্চি পর্যন্ত। তো 12 ইঞ্চি যে প্রাইসটা হচ্ছে আমাদের পাইকারি রেট, যেটা আপনার 5 পিস কার্যকর সেটা হচ্ছে আপনার 4000 টাকা অনলি, 4000 টাকা আমাদের পাইকারি রেট। যদি খুচরা নিতে চান ওই ক্ষেত্রে 4500 টাকা পড়বে, 500 টাকা বেশি পড়বে। আর যদি আপনি যদি 16 ইঞ্চিটা নিতে চান, 16 ইঞ্চিটা তো প্রাইস পড়বে হলো যে আমাদের 5000 টাকা, যদি ওই ক্ষেত্রে যদি খুচরা নিতে চান ওই ক্ষেত্রে 500 টাকা বেশি পড়বে। তাছাড়া আমাদের কাছে আছে 20 ইঞ্চি, 24 ইঞ্চি, এগুলো প্রত্যেকটা দামই হলো আমাদের কাছে আলাদা আলাদা। তো আপনাদের যত ইঞ্চি মেশিন লাগবে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ওই হিসাবে আপনাদেরকে রেটটা সম্পূর্ণ ক্লিয়ারলি বলে দেবো। তাছাড়া আমাদের যে হেভি ডিউটি যে মেশিনটা আছে প্যাডেল মেশিন, ঠিক আছে, এটা হচ্ছে যে আপনার মোটা সেলাই মাল, এটা আমাদের কাছে 14 ইঞ্চি, 18 ইঞ্চি এবং 24 ইঞ্চি মেশিন আছে। তো 14 ইঞ্চি যে মেশিনের দাম সেটা আমাদের কাছে পড়বে হোলসেল রেট অনলি 12500 টাকা, খুচরা নিলে আপনার 13000 টাকা পড়বে এই মেশিনটা। তাছাড়া যদি আপনি যদি 18 ইঞ্চি নিতে চান ওই ক্ষেত্রে আমাদের এটার প্রাইস পড়বে 14500 টাকা, খুচরা নিতে চাইলে 15000 টাকা পড়বে। এটা এই মেশিনটা হলো কত mm সেলাইয়ের জন্য? এটা হচ্ছে আপনার যা 8 mm সেলাই, 8 mm। আর আমরা প্রথমে যেগুলো দেখলাম এগুলো 3 mm সেলাই, 3 mm মানে একবারে পাতলা সেলাই যেটা, জি, যেটা হলো মনে করেন যে আপনি আসলে মোটা সেলাই তো আর সব কাজে ইউজ হয় না। যেমন মোটা সেলাই, যেমন আপনার যে পিপি যে পলিগুলো আছে বা এসডিপি যে পলিগুলো আছে এগুলোর মধ্যে কেউ মোটা সেলাই ইউজ করতে চায় না বা পারে না, ঠিক আছে। তো এই ক্ষেত্রে বেসিক্যালি আপনার চিকন সেলাইটাই বেস্ট। আর আমাদের কাছে তো সব ধরনের সিলিং মেশিন পাবেন, যেগুলো আপনাদের প্রয়োজন পড়বে আমাদেরকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ অথবা আমাদের ইমোতে নক করবেন।
তো আমরা আপনাদেরকে বলে দিব যে আপনারা কোথায় আসবেন। আমাদের অ্যাড্রেসটা একেবারে সহজ, আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এই মেশিনারি, আমাদের চাংখারপুল, চাংখারপুলের পাশে নাজিমউদ্দিন রোড, নাজিমউদ্দিন রোডে শেখ বরহুদ্দিন কলেজের অপোজিটে আপনি দ্বিতীয় তলা এই মেশিনারিজ শোরুম। আপনারা অবশ্যই আসবেন, এবং যারা না আসতে পারবেন তাদের আমাদেরকে ফোন দিবেন, আমরা অনলাইনেও মাল পাঠিয়ে দিতে পারবো। আচ্ছা, এই মেশিনগুলো কি ওয়ারেন্টি আছে? জি, আমাদের এইগুলো মেশিন প্রত্যেকটাই 5 ইয়ার্স ওয়ারেন্টি, এই মেশিনের পক্ষ থেকে 5 ইয়ার্স ওয়ারেন্টি পাচ্ছেন, ঠিক আছে? তো আমাদের তাছাড়া আমাদের এই যে প্যাডেল মেশিন, এই প্যাডেল মেশিন ছাড়াও আমাদের কাছে আরো অনেক ধরনের সিলিং মেশিন আছে। যেমন আপনারা এখন যেহেতু গরমের সিজন চলতেছে, আপনারা রোবো যে আইসক্রিম তৈরি করবেন, রোবো অথবা আইস পপ, ঠিক আছে, এই মেশিনগুলো আপনি আমাদের কাছে প্রয়োগ করতে পারবেন। তো অবশ্যই আপনারা ভিডিওর মধ্যে চোখ রাখবেন। ভিউয়ার্স, দেখে নিলাম আজকে প্যাডেল সেলিং মেশিন। তো এইসব মেশিন নিতে হলে কোথায় আসতে হবে আমি অ্যাড্রেসটা আবারও বলি। অ্যাড্রেসটা হলো 86 নাজিমউদ্দিন রোড, চানখারপুল, ঢাকা। আর সবচেয়ে সহজ হলো বোরানুদ্দিন কলেজের ঠিক অপোজিটে দোতলায় এ মেশিনারি, এটা সবচেয়ে সহজ। ডিসক্রিপশন বক্সে তাছাড়া অ্যাড্রেস দেওয়া থাকবে, এবং স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে। আপনারা চাইলে কিন্তু অনলাইন ডেলিভারিও নিয়ে নিতে পারেন। আর যারা ঢাকায় আছেন এবং ঢাকার আশেপাশে আছেন, তারা কিন্তু অবশ্যই নিজে এসে ভিজিট করে নট অনলি প্যাডেল মেশিন, আপনারা কিন্তু চাইলে আমি দেখিয়ে দিই, এখানে অসংখ্য নট অনলি সিলিং মেশিন, অসংখ্য মেশিনারি আইটেম আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। আপনারা চাইলেও সেই মেশিনগুলো নিজে ভিজিট করে ঘুরে পছন্দ করে এবং কথা বলে সেগুলো কালেক্ট করে নিতে পারেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এসব ইউনিক ভিডিওর রিভিউ পেতে, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।